এটা যদি একটা বিশ্লেষণযোগ্য ফাংশন হয় ধ্রুব মানাঙ্ক বিশিষ্ট মানাঙ্ক মানে হচ্ছে মডুলাস অফ এফ অফ জেড ইকুয়াল ধ্রুব মানে সি বা কনস্ট্যান্ট ধ্রুব বা কনস্ট্যান্ট তাই সি এখানে মডুলাস এফ অফ জেড এর যে মানটা ইউ প্লাস আই ভি এটা এখানে বসাই দিলাম ইকুয়াল হচ্ছে সি এখন মডুলাস অফ ইউ প্লাস আই ভি কে লেখা যায় রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল সি এই রুটটা উঠাই দেওয়ার জন্য উভয় পাশে যদি বর্গ করি তাহলে হয় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার সাইড নোট বর্গ করি এটাকে এক নং সমীকরণ দেওয়া হলো এবার এক নং সমীকরণকে একবার x এর সাপেক্ষে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডেল ডেল x a স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল ডেল ডেল x অফ c স্কয়ার u স্কয়ারকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হয় 2 u বাই ডেল x প্লাস v স্কয়ারকে করলে হয় 2 v ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল হচ্ছে ধ্রুবককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় জিরো এখান থেকে টু যদি কমন নেই তাহলে হয় ইউ ডেল এক্স প্লাস ভি ডেল এক্স ইকুয়াল হয় জিরো এখন টুটাকে যদি ওই পাশে নিয়ে যাই ইউ বাই ডেল এক্স জিরো বাই টু মানে হচ্ছে জিরো আবার এক নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই এটাকে দিই 2 নং সমীকরণ এটা 3 নং সমীকরণ এখন কসি রিমানের যেই সমীকরণ দুটো আছে ওইটা লিখবো নঙে এই মানগুলো বসাবো তাহলে 3 ইমপ্লাইজ দ্যাট প্রথমে আছে ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এর বদলে লেখা যায় মাইনাস ডেল ভি বাই ডেল এক্স তাহলে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ডেল ভি বাই ডেল ওয়াই এর জায়গায় লেখা যায় ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল জিরো এখন 2 নং এবং 4 নং কে বর্গ করে যোগ করব প্লাসের টার্মটাকে আগে দিব মাইনাসের টার্মটাকে পরে দিব তাহলে হয় ভি ডেল ইউ এখন এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখন এটা আর এটা সেম জিনিস একটা পজিটিভ একটা নেগেটিভ আর এখানে ইউ জাতীয় উলয় একসাথে লিখব ভি জাতীয় উলয় একসাথে লিখব এখান থেকে কমন নেওয়া যায় ইউ স্কোয়ার থাকে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার এখান থেকে কমন যায় ভি স্কোয়ার
থাকে ডেল স্কয়ার ভি ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার ইকুয়াল জিরো। এখন এই দুইটাই সেম জিনিস, তো এখান থেকে কমন নেওয়া যায় ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার। এখানে এটা আছে আগে, এটা আছে পরে, আর এখানে এটা আছে আগে, এখানে আছে পরে, কিন্তু জিনিস তো সেমই, দুইটি প্লাস, তাই এটাকে কমন নেওয়া হলো। কমন নেওয়া থাকলে বাকি থাকে আরেক ব্যাকেটে লিখব ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল জিরো। এটা সমান লেখা যায় মডুলাস অফ এ প্রাইম জেড হোল স্কোয়ার, এটা সমান এটা লেখা যায়, আর এইটা সমান লেখা যায় সি স্কোয়ার। এই যে শুরুতেই আমরা যে এক নং সমীকরণটা পাইছিলাম ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তো এখানে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। সি স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে থাকে এ প্রাইম জেড হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো, বা যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে হয় এ প্রাইম জেড মডুলাস অফ এ প্রাইম জেড ইকুয়াল জিরোকে রুট করলে হয় জিরো, মডুলাস উঠিয়ে দিলাম তাহলে হয় এ প্রাইম জেড ইকুয়াল জিরো। এখন উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় এফ অফ জেড ইকুয়াল জিরোকে ইন্টিগ্রেশন করলে হয় সি। আমাদের দেখাতে বলছে ধ্রুব মানাঙ্ক বিশিষ্ট একটি বিশ্লেষণযোগ্য ফাংশন ধ্রুব, ধ্রুব মানাঙ্ক বিশিষ্ট একটি বিশ্লেষণযোগ্য ফাংশন এফ অফ জেড এটা হচ্ছে ইকুয়াল সি, সি মানে হচ্ছে ধ্রুব, তাই এটি শুড।